আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ফ্রান্সের পর এবার জার্মানিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। আমাদের অর্থ ইসরায়েলি আগ্রাসনের তহবিল হতে পারে না বলছেন মার্কিন কংগ্রেসম্যান। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় কাশ্মীরে গ্রেপ্তার 21 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধরিয়ে দিন। ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ থাকছে ভূমধ্যসাগরে হঠাৎ সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গ্রিস, ঝুঁকিতে তুরস্ক। কথিত অবৈধ এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে একসাথে হামলার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান, ইরান, তুরস্ক, লেবানন এবং এর সঙ্গে থাকবে রাশিয়ার সাপোর্ট। আমি মনে করি সমগ্র মুসলিম বিশ্বের উচিত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশে ফেলার এখনই উপযুক্ত সময়। এই ক্যান্সার যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। সুতরাং এই ক্যান্সারকে এখনই উপড়ে ফেলার উপযুক্ত সময়। আপনারা যদি চান পৃথিবী থেকে ইসরায়েল ধ্বংস হয়ে যাক, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন, যেন সবাই এই আন্দোলনে শরিক হতে পারে আর ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সবার কাছে অনুরোধ থাকলো তথ্যবহুল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফ্রান্সের পর এবার জার্মানিতে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিবাদে শনিবার জার্মানিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্লিন সহ অনেক শহরেই কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ সমাবেশ করেন। শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েলি হামলা বিরোধী 3টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দেন এবং পোস্টার বহন করেন। জার্মানির ডের স্পিগেল পত্রিকাটি বার্লিন পুলিশের সূত্র উল্লেখ করে জানিয়েছে, দুটি বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও নয়কোলন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও সহিংসতার ঘটনা ঘটে। এই প্রতিবাদ মিছিলটি করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে পুলিশ ভেঙে দিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পটকা ও ধোঁয়া বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের স্প্রে ব্যবহার করে। বার্লিন নয়কোলন অঞ্চলে সেনোয়েলি এলাকায় বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা আল্লাহু আকবর এবং শিশু হত্যাকারী ইসরায়েল বলে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা নাগাদ বার্লিনের পুলিশ প্রশাসন আহত ও গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দিতে চায়নি। বার্লিনে শনিবার বিক্ষোভের কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন 3,600 পুলিশ রাস্তায় নামায়। বার্লিনের বিক্ষোভ সমাবেশে প্রায় 3,500 মানুষ অংশগ্রহণ করে। আমাদের অর্থ ইসরায়েলি আগ্রাসনের তহবিল হতে পারে না বলছেন মার্কিন কংগ্রেসম্যান। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য কেরি বুশ ফিলিস্তিনিকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মুখে কেরি বুশ এই আহ্বান জানান। তিনি এক টুইট পোস্টে বলেন, কৃষ্ণাঙ্গদের জীবন রক্ষার আন্দোলন আর ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আফ্রো আমেরিকান এই নারী মিশরের ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। গত সোমবার থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর সামরিক আগ্রাসন শুরু করেছে। চলমান আগ্রাসনে এ পর্যন্ত অন্তত 139 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 39টি শিশু এবং 22 জন নারী রয়েছেন। এছাড়া 1,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এ অবস্থায় অত্যন্ত দুঃখজনকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংঘাতে নিজেকে গভীরভাবে জড়িয়ে ফেলেছেন। তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই হত্যাযজ্ঞের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। এর বিপরীতে কেরি বুশ বলেছেন, মার্কিন নাগরিকদের ট্যাক্সের অর্থ নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসনের জন্য তহবিল হিসাবে ব্যবহৃত হতে পারে না।
তিনি বলেন, আমরা যুদ্ধবিরোধী, আমরা দখলদারিত্বের বিরোধী এবং আমরা বর্ণবাদ বিরোধী। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় কাশ্মীরে গ্রেপ্তার 21 জন। মধ্যপ্রাচ্যের নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতের কাশ্মীরে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন তরুণ গ্রাফিতি শিল্পীও রয়েছে। শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার বিবৃতির মাধ্যমে কাশ্মীর পুলিশ জানিয়েছে, কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থানকে ব্যবহার করে কাশ্মীরের শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে সেদিকে তারা কড়া নজর রাখছিলেন। প্রশাসন বলছে, জনগণকে উস্কে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাস্ত করবেন না। শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলছেন, এবার যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ার নানা ধরনের পোস্ট করছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি এঁকেছে। এদের মধ্যে একটি বড় অংশ এমন আর না করার শর্তে তাদের বাবা মায়ের কাছে থেকে নিশ্চয়তা নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে। নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের অনেক দেশেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এর মাঝে জর্ডান, লেবানন, পাকিস্তান উল্লেখযোগ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর ও পাশবিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। শনিবার ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে অভিবাসী ফিলিস্তিনি, অন্যান্য আরব অভিবাসী এবং যুদ্ধবিরোধী হাজারো মার্কিন ওই বিক্ষোভে অংশ নেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি সম্বলিত ওয়ান্টেড ফর জেনোসাইড বা গণহত্যার জন্য ধরিয়ে দিন প্লাকার্ডটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া বিক্ষোভকারীরা ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন অর্থাৎ পৃথিবী ফিলিস্তিনের সঙ্গে আছে, ইসরায়েলি বর্বরতার ছবি সম্বলিত হাউ ডু ইউ ফিল অর্থাৎ আপনার কেমন লাগছে ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভকারীরা বলেন, বাইডেন প্রশাসন এই সংঘাত মোকাবেলায় ভূমিকা রাখবে এবং ইসরায়েলকে চাপে দেবে, কিন্তু তারা বরাবরের মতোই হতাশ যে বাইডেনের নীতি বিগত কয়েক বছরের ট্রাম্প প্রশাসন বা অন্যান্য প্রশাসনের নীতির চেয়ে আলাদা কিছু নয়। গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 950 জন। ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রী। গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 950 জন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ঝড় উঠেছে। এদিকে ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের ভাই সম্মেলন করে তিনি দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভূমধ্যসাগরে হঠাৎ সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গ্রিস, ঝুঁকিতে তুরস্ক। চলতি গ্রীষ্মকালে আমেরিকা এবং গ্রিস দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করতে পারে। এর ফলে ভূমধ্যসাগর এলাকায় আমেরিকার সামরিক অভিযান বিস্তৃত করতে পারবে। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোলোস পাশিনিয়ন একথা জানিয়েছেন। তুরস্কের সঙ্গে গ্রিসের সামরিক উত্তেজনা যখন টানটান অবস্থান তখন আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে। আমেরিকার সঙ্গে ন্যাটো সদস্য তুরস্কের বর্তমান সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। আবার ভূমধ্যসাগরের তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের টানাপোড়েন দেখা দিয়েছে। আমেরিকার সঙ্গে গ্রিসের সামরিক সম্পর্ককে যে কোনো সময়ের সেরা সম্পর্ক উল্লেখ করে নিকোলাস পাশিনিয়ন আরও বলেন, আগামী 2 মাসের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার কথা চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে। তারপরের 2 মাসে জাতীয় সংসদে তা অনুমোদন করা হবে। শনিবার মার্কিন স্টার অ্যান্ড স্ট্রাইপ পত্রিকা এ খবর দিয়েছে। গ্রিসের সঙ্গে আমেরিকার সামরিক সম্পর্ক যদি এভাবে সামনে এগিয়ে যায় তাহলে তুরস্কের বদলে গ্রিস হয়ে উঠতে পারে এ এলাকার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র। সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী তুরস্কের
ইনজারলিক সামরিক ঘাঁটি ব্যবহার বাদ দিয়ে গ্রিসের ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। তবে আমেরিকা এখনও পর্যন্ত তুরস্ক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।